নিজ গ্রামের বাড়িতে আফরিন আক্তারের এই গরুর খামার। 18টি দেশি জাতের গরু নিয়ে তার খামারের যাত্রা শুরু বছর দুই আগে। প্রায় 30 লাখ টাকা বিনিয়োগের পর কঠোর শ্রম আর যত্ন আদরে গড়ে তোলা এই খামার ঘিরে বড় স্বপ্ন দেখেন আফরিন। এই ফার্মটাই হচ্ছে এর প্রায় 3 ডবল করার ইচ্ছা আছে, প্লাস ওই যে আমি বললাম যে আমাদের মূলত কোরবানির পশুর চাহিদাকে মাথায় রেখেই আফরিনের এই খামার। বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি মিস আফরিন গরুর খামারেও নিয়মিত সময় দেন। কিন্তু এত কিছু থাকতে কেন গরুর খামারে বিনিয়োগ করলেন তিনি? বাংলাদেশি হিসেবে আমাদের তো অ্যাকচুয়ালি রুট ফার্মিং, তো ওইটা হচ্ছে সবসময় মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে এগ্রিকালচারাল সাইডে কিছু করব। যখন কোভিড-19 শুরু হলো, লকডাউন শুরু হলো, তখন হচ্ছে অনলাইনে গরু সেলের একটা ইয়া হয়ে গেল। 2 বছর কিন্তু অনলাইনে গরু খুব সেল হয়েছে। সে সময় আমি বেশ কিছু ফার্মের সাথে হচ্ছে কমিউনিকেট করি, ওদেরকে ভেন্ডর হিসেবে অনবোর্ড করি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, ওনারা সবাই যেহেতু বলছে যে ওদের আরও আগে শুরু করা উচিত ছিল, দিস ইজ রাইট টাইম ফর মি, আমার এখন থেকে শুরু করা উচিত। আফরিনের মতো বাংলাদেশে গত কয়েক বছরে অনেকেই এরকম ছোট বড় গরুর খামার গড়ে তুলেছেন। উচ্চশিক্ষিত তরুণ তরুণী, এমনকি বিদেশ থেকে পড়াশোনা করে এসেও কেউ কেউ খামারে বিনিয়োগ করেছেন। এমনকি এখাতে বিনিয়োগে পিছিয়ে নেই প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তারাও। মূলত ডেইরি ফার্ম বা দুগ্ধ খামার হিসেবে এই ফার্মটির যাত্রা শুরু হলেও এখন এখানে কোরবানির পশুই সবচেয়ে বেশি। 2017 সাল থেকে মূলত এই খামারে কোরবানির পশু লালন পালন শুরু হয়। উদ্যোক্তারা জানাচ্ছেন এবছর 250টির মতো বিভিন্ন জাতের ষাঁড় এই খামারে লালন পালন করা হয়েছে। আর এই বছর এই খামারে সবচেয়ে বেশি দামে যে ষাঁড়টি বিক্রি হয়েছে সেটির মূল্য হলো 25 লক্ষ টাকা। এই খামারে কোরবানির একটি গরুর সর্বনিম্ন দামই হলো 1.5 লাখ টাকা। রূপগঞ্জের এই খামারটিতে বিনিয়োগ করেছেন স্থানীয় একটি ব্যবসায়ী পরিবারের ছেলে নাইম ভুইয়া। আমি প্রথমে 2008 সালে 6টা গরু নিয়ে শুরু করি, পরে আপনার এই গাই গরু নিয়ে শুরু করি আর কি। তো 2017-তে আমি ফ্যাটেনিংয়ে নামছি, তো ফ্যাটেনিং-17-তেই আমি প্রায় 165টার উপরে গরু করে ফেলাইছি। বাংলাদেশে কোরবানির সময় বিদেশি গরু একটা বড় অংশের চাহিদা পূরণ করত অতীতে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সরকার দাবি করছে কোরবানির পশু এবং মাংসের চাহিদা পূরণে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ এখন বাংলাদেশ। কিভাবে এই রূপান্তর হলো তার একজন সাক্ষী শাইখ সিরাজ। এখানে গভর্নমেন্টের একটা রোল ছিল যে তারা উন্নত জাতের গরুর যে সিমেন বীজ এটা গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছে, তাতে সংকর জাতের গরু হয়েছে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড তরুণ প্রজন্মের এরা এই মোটাতাজাকরণ বা ফ্যাটেন ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, এক অর্থে ঝাঁপিয়ে পড়লো যে আমরা এই কাজটা করতে পারি। কেউ 10টা দিয়ে করেছে, কেউ 100টা দিয়ে করেছে, এবং এক তরুণটা দেখে আরেক তরুণ অনুপ্রাণিত হয়েছে এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে ছড়াইছে। শাইখ সিরাজের কথায় এখাতে একটা নীরব বিপ্লব ঘটেছে বাংলাদেশে। সরকারি প্রণোদনা এবং সহযোগিতা আর চলমান ধারা অব্যাহত থাকলে এখাতে নতুন সম্ভাবনাও দেখেন তিনি। এখন একটা ছেলে গরুর মাংসটাকে ওই ধরুন আপনি গরুর লাইভ ওয়েটে বিক্রি করে দিচ্ছে 470 টাকা থেকে 500 টাকা করে, 520 পর্যন্ত এবার আছে। কিন্তু এখনকার যে তরুণরা তারা কিন্তু স্টেককে আলাদা করছে, হ্যাঁ, তারপর বুকের মাংসকে আলাদা করছে, এক একটা মানে প্রিমিয়াম ব্র্যান্ড একটা, এই যে চেঞ্জেসগুলো এগুলো কিন্তু শিক্ষিত তরুণরা বুঝতে শিখছে। তো অটোমেটিক্যালি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হালাল মিট এক্সপোর্টের একটা বিরাট সম্ভাবনা আছে। কোরবানির পশু উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়টি অনেকটাই দৃশ্যমান। গত 5 বছরে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যানেও দেখা যায় প্রতি বছরই পশুর উৎপাদন বাড়ছে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়, এখাতে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু আফরিন এবং নাইম ভুইয়ার মতো খামারিদের সামনে কিছু উদ্বেগও আছে। যদি ইন্ডিয়া থেকে গরু আসে তা আমাদের মতো খামার তো থাকবে না, তখন আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তা আমাদের ডিপেন্ড রাখতে হবে ইন্ডিয়ার উপর, বাহিরের উপর ডিপেন্ড থাকতে হইব, তখন আমাদের এই খামারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এতে তো অবশ্যই দেশের অর্থনৈতিক অবস্থাও তো খারাপ হবে। ইন্ডিয়ান গরু আনা বন্ধ করাটা খুবই জরুরি, খুবই জরুরি। ইন্ডিয়ান গরু যদি মার্কেট দখল করে ফেলে তাহলে হয়তো বা আমার এই গরুগুলো সেল হবে না, সেক্ষেত্রে আমি কিন্তু একটা বেশ বড় লসের ভিতর দিয়ে যাব। বাংলাদেশের কোরবানির পশু উৎপাদনকে ঘিরে আশাব্যঞ্জক চিত্র দেখা গেলেও কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে। দ্রুত গরু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো দরকার। এছাড়া চাহিদা পূরণে ডেইরি বা দুগ্ধ খামার গড়ে তোলার ক্ষেত্রেও সহায়তার প্রয়োজন রয়েছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।